খুলুম খা সুরাংসা তিনি ককবর ককতুমা ও নরক যতন লামসগ তিনি ককতুমা রগং খা উদয়পূর্ণী আমা ত্রিপুরেশ্বরী মোতায় নগদ থাং খুলুমৈখা ভারত হাপাংনি ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী জোয়াল ওরাম বো ব্যবাক্সা তংমানি পূর্ব ত্রিপুরা লোকসভা এমপি মহারানী কৃতি সিং দেববর্মা তাই ত্রিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাস্তে ফাইমানি ইয়াগল তাংশাল উদয়পুর আমা ত্রিপুরেশ্বরী মতাই নগ থাঙ্গে আমা ত্রিপুরেশ্বরী মতাই খুলুমই মতাই নকনি পুখুরীয় তংমা কাশিং তাই আ কত রত্ন চামু বাগিচারিখা কেন্দ্রনি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বরম গোনা জুয়েল ওরাম ও সালক উদয়পুর ত্রিপুরেশ্বরী মতাই নগ থাঙ্গি বি লগি মানজাকা ত্রিপুরাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মানজাকা সালকা ত্রিপুরা আসুক ঠাইনি এমপি মহারানী কীর্তি সিং দেববর্মা নকবই কুমনি আদর ককতমা থানায় রংবসংহ দাদা সিদা খুঙ্গে কেন্দ্র হাপাংনি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ককতমা থানায় রংবসংহ তাম সাইখানা রেখা নাই নাই मैं पहले भी जब मंत्री था उस समय में इस स्थान में मैंने आया था और इस स्थान को देख के माता का दर्शन करके मैंने किया। इस बार का दौरा होने के बाद आज मैं हमारे साथ हमारा एमपी महोदय मंत्री महोदय ये है हम लोग यहाँ दर्शन करने आए हैं भारत सरकार के और इस मंदिर का डेवलपमेंट करने के लिए और ब्यूटिफिकेशन करने के लिए पब्लिक सुविधा बनाने के लिए 36 करोड़ रुपया भारत सरकार ने दिया है। उसका काम काज क्या है इसके बारे में कलेक्टर महोदय से भी हम लोग डिस्कशन किया, लेकिन आप लिखित में कागज में बाकी ब्यौरा के साथ हम लोग को भी देंगे और इसमें जो जो आवश्यक है आगे चल के भारत सरकार और यहाँ का राज्य सरकार ये इसको बनाएंगे और लोगों का काम करेंगे, इसमें अच्छा फैसिलिटी हो, लोग आए माता का दर्शन ले, उसके साथ साथ भी कुछ समय यहाँ बैठ के बिता के वो फैमिली के साथ मन आनंदित करके जाए, इसके लिए ये जगह है। ये बहुत प्रख्यात देवी है और हम लोग दर्शन किया और हम लोग आशीर्वाद मांगा, देश का कल्याण हो, राज्य का कल्याण हो, जनता का कल्याण हो, ऐसा हम लोग आशीर्वाद। तांगशालो मालदानी दग दू तीसा सब जोनल डेवलपमेंट हाबा नग्न चेंगे रेखा बुबाग्रा प्रदोत किशोर देवर्मा জুলাইতাল নিজিচুগু শালবাড়ি তাংশালও খাদং খাজানে বেশিদিন টিটিএডিসি হাপনি কেতাল তাংজাং সাবজন্দল হাবানক তে খুঁজা ফিয়গুড়ি জাখা ললিত বাজার তোমা কেতাল দাগদু তৃষ্ণ সাবজন্দল হাবানক ফিতারা সুই বোবাগ্রা শাকবাই তাং ফিয়গুড়ি খা লগিও মাজাখা এডিসি হাপনি সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া চেয়ারম্যান জগদীশ দেববর্মা ইএম রুনিয়াল দেববর্মা ইএম রবীন্দ্র দেববর্মা মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা এমএলএ স্বপ্না দেববর্মা খুবই কুবনি আদর আসলে মাজানি আদর রিসাতে বিএস কান্ডিউই লামসগুই নাহার লাইখা হাবানক ফিয়গুড়ি লগি লগি আসলে উফাংব লেখা মাজনাই নারোয় রক পান্ডাব কক্সা থাকি পোবাগ্রা শাখা কদাল হাবানক তাংনা বাকি থাইরিনাই পুখুক নমিতা দেবরমান পাইফলাই হামবাই আবনি উলো তিব্রাশলনি মান্থাই শক্তই সানি জবা খাইজানি যে রক কেবেঙ্গে কক্সা হই তঙ্গ ব্রগ্ন খক রাগই ফিরো মুগরিখা আবনি লগে লগে তিব্রাশল বুসকাং শালো ববহাই কাহাম বুথাই মানি মান আবনতিব খুরজাখা বৃন্দনা জগদীশ দেববর্মা চেয়ারম্যান টিটিএডিসি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ বিশ্বকেতু দেববর্মা সিএইএম রবীন্দ্রবাবু यहां में हमारे एमएलए हैं सपना देववर्मा ईएम रुनिल देववर्मा एनसीएमएलए एंड सीडब्ल्यूसी मेंबर पति प्रामोथा राजेश्वर देववर्मा जोनल चेयरमैन यहां में सब जोनल चेयरमैन ऑफिसर्स हमारे ब्रू लीडर्स सिग्ला रीडर्स सबको मेरे तरफ से इनॉग्रेट
the Dandu zonal office. और सबसे पहले मैं यहां में मैंने देखा नहीं वो है यहां में कहीं कि नहीं नमिता देव वर्मा कहां है नमिता देव वर्मा नमिता ने ये जमीन दिया है हमको गला चला है मोहम्मद नमिता यहां में सब वीआईपी है लेकिन मेरे लिए आप वीआईपी है क्योंकि हां आपने दिया इसके लिए सब नमिता के लिए एक बड़ा हाथ दीजिए मैं आपको आपका ज्यादा समय नहीं लूंगा मैं जानता हूं बहुत गर्मी है और आप लोग यहां में कुछ सुनने आए हैं आई वॉन्ट टू अश्योर एंड टेल एवरी वन मैं आपको एक बात गारंटी देके बोल सकता हूं कि जो दिल्ली में बात हो रहा है जो दिल्ली में बात चल रहा है मैं अपने बारे नहीं सोच रहा हूं मैं अपने पार्टी के बारे नहीं सोच रहा हूं मैं आपके नेक्स्ट जनरेशन अपना तीपरा सा जाति के बारे सोचकर मैं गवर्नमेंट ऑफ इंडिया से प्रेशर में रखकर बात करके आपको इस साल अगले साल अभी বস কাংনি পঞ্চায়েত চংবাড়ি ভোট আওয়াই মঙ্গ উদয়পুর আমচায়ক ক্যান্ডিডেট বে বাক্সা অংখরখা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বসকাংনি ত্রিস্তর পঞ্চায়েত চংবাড়ি নো কিতিংগাই উদয়পুর আমচায় ভোট আওয়াই মং ফেলাই যাখা ভোট আওয়াই মঙ্গ তংমানি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সম্মান জানিয়ে সমগ্র ত্রিপুরা রাজ্যে এক অনন্য নজির গড়ে খিলপাড়া পঞ্চায়েত এখন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এটা একদম গ্রাসরুটের মানুষের সঙ্গে যুক্ত এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচন নির্বাচন সব মানে যত কটা নির্বাচন হয় সবকটাই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমার হিসাব কেন বলবো সকল হিসাবে যে পঞ্চায়েত নির্বাচন তিস্তর পঞ্চায়েত নির্বাচন খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি এটা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে মানুষের কাজের জন্যই রাজনীতি মানুষের কাজের জন্যই সরকার এই জায়গাগুলো আমরা যদি সঠিকভাবে পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনে গুরুত্ব দিতে হবে এই যে বলুন আমাদের এখানে হচ্ছে আমরা নির্বাচন চাই এবং নির্বাচন আপনি বলেছেন ঠিকই আমার বিধানসভা কেন্দ্রে জামজুরি পঞ্চায়েতের মধ্যে নির্বাচন হচ্ছে এবং এর বাইরে অনেক অনেক জায়গাতে নির্বাচন হচ্ছে যেখানে বিরোধীরা সেখানে তারা প্রার্থী দিয়েছে এবং জেলা পরিষদের নির্বাচন অলমোস্ট 60টা রাজ্যে 96টি জেলা পরিষদের নির্বাচন হচ্ছে 116টা টোটাল সিট আমাদের এবং তার মধ্যে 96টি নির্বাচন হচ্ছে 179টি যেখানে পঞ্চায়েত সমিতি নির্বাচন হচ্ছে সেখানে ওয়ার্ডে সেখানে নির্বাচন হচ্ছে পঞ্চায়েতও নির্বাচন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত লোক সংখ্যা যেখানে বিরোধীরা প্রার্থী দিচ্ছে দেবেই নির্বাচন সবার জন্য কিন্তু কোথাও কোথাও নাটক সমৃদ্ধ করে যে আমরা প্রার্থী দিতে পারছি না আমরা সেখানে দিতে দিচ্ছে না তো এগুলো যে বলে সেটা তো প্রমাণ করে জামজুড়িতে নির্বাচন হচ্ছে কাঁকড়া বলে বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে মাতারবাড়িতে নির্বাচন হচ্ছে এবং সব জায়গাতে বাগমাতে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে আর বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে এবং অমরপুরে নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সমিতি নির্বাচন হচ্ছে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে তাহলে এটা কি প্রমাণ করে না যে বিরোধীরা শুধুমাত্র ওরা অভিযোগ করে সরকারের উপরে বদনাম করে দলের উপরে বদনাম করে চলে যাচ্ছে কেরেন ঘোংনে গানা ও বাচাখা মন্ত্রী টিঙ্কু রয় বেঙ্গালুরু সামুং খাইনা থাংথানি নেপাল তাঁতি শাখ হামিয়া অংজাগৈ থিমানি ইয়াগুলব বিনি মাংকথৈ হাস্তেও তুবনানি ফানকরি জাক নুখুং ন চুবাখা মন্ত্রী টিঙ্কু রয় হাইনহৈ বিগ্রা খাংরানি সাম বসাহৈ মায়াগ্রাংনি ইয়াকুম ফনগুলিখা মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী টিঙ্কু রায়নি চুবাচুবাই বীরমানক লাইজাক উমর
বিসি দংশিবানি চাকরাজেক বুসাজলানি পাইথাক মখাং নোখা মাং ইয়াগলো মাং কথুই কবাগৈ বুমা কাপখা পাতিম কৈলাসরনি দেবস্থল আমসাইয় কৈলাসরনি দেওরাচরা এডিসি পুলিশনি ব্রুই নং ওয়ার্ডনি দেবস্থল কাবিনি ওমর বিসি সিনিচিনি বীরবল তাঁতিতেই বিলগিসং ওমর বিসি দংশিবানি কিরা দাদিনি বুসাজলা খরংসা থাকো মঙ্গা নেপাল তাঁতি ওমর গানু বিসি থামসি থাম নখঙ্গো রাং পয়সা কেড়ে মাবাই বিয়াল বিখাতাও ক্লাইমাবাই নেপাল তাঁতি নকনি অংখরৈ বেঙ্গালুরু থাঙ্গৈ শিগুরতি গাঁট খাই নক নখং পুষিবৈ তমনি থাকাই বিসি যা সিগাং থাঙ্গৈ ফেবা থাকাই সাজা সানে সিগাং নেপাল বেঙ্গালুরু সাখামিয়াখা হাইনিবাই সাখামনগব এডমিট ইমানি এডমিট ইমানি সালবডি ইয়াক লক্ষণ নেপালে লামাবা জমানি অবাহাইকে লাংমা জমানি ককতমা মানি বেলেন থেব ওয়ানা মক লাইমানি নেপাল তাঁতিনি নকনি বড়ক তামনি হিনবা রাং পয়সা কেড়ে ইয়াগলো বুমা গীতা দেবী নগ কাপাং কামাং ফাইথক লামা নহরজ গিয়াঙ্গি আমসেনি এমএলএ এবার মন্ত্রী টিঙ্কুরাই ফোন খাই যত পাদিবং সেরাই সেরাকে সামানি আপনি বিশ্ব দিন ইয়াগুলো মন্ত্রী টিঙ্কুরাই বেঙ্গালুরুনি প্রাইভেট সাকামনগ সাকামনগরী যত আদংরবাই কক সালাইমানি বিশ্বতে যে রাংরে থাই দঙ্গ আবাবো রিবৈ তে মাং কথি তুরানি বাকি ইয়াপ্রে নাহারমানি আপনি বিশ্ব দিন বীরখং বাইকে আগরতলাব গীতা দেবী সাজালা নেপাল রাজিনী মাং কথি সেখানে কয়েকদিন আগে তার ডেঙ্গু হয় এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়, কিন্তু আসলে গরিব মানুষেরা এরা বুঝেও উঠে না যে কোথায় ভর্তি হয়। সরকারি অনেকগুলো হসপিটাল আছে যেখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকে, তো তাড়াহুড়া করে সেখানে প্রাইভেট হসপিটালে ভর্তি হয় এবং সেখানে তার দু তিন দিন হসপিটালে থাকার পর তার মৃত্যু হয়। কিন্তু ওই প্রাইভেট হসপিটালে হওয়ার কারণে অনেক পয়সা সেখানে প্রায় অনেকগুলো টাকা জমে যায়, 40-50 হাজার টাকা দিতে হবে, নতুবা সেখানে তার ডেডবডি তারা ফিরিয়ে দেবে না। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি প্রয়াস শুরু করি বিভিন্নভাবে অফিসিয়াল যোগাযোগ করা, যে কোম্পানিতে এরা প্রপার দিতেও পারছিল না এদের ডিটেলস, যেগুলো সেখানে মৃত্যু যেখানে হয়েছে কোন হসপিটালে কোথায় চাকরি করতো, এগুলো বের করে সেখান থেকে আমরা ডেডবডি হসপিটাল থেকে নিয়ে ফ্লাইটে এনে এই বাড়িতে আনা হয়েছে। এবং এটা দুঃখদায়ক, আমি তো আর বলতে পারবো না খুব একটা কাজ হয়েছে, কারণ আমি তো আর ওনাদের জীবিত ছেলে দিতে পারিনি। তো আমার প্রয়াস ছিল যে ডেডবডিটা কমসে কম গ্রামে ফিরে আসুক। আমি একটাই বলবো আপনাদের মাধ্যমে, আমাদের গ্রামের ছেলেরা যারা বাইরে কাজ করতে যান, সতর্কতা অবলম্বন করা, বাড়িতে ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো যে কোম্পানিতে কাজ করে বাড়িতে এগুলো যেন দিয়ে রাখা হয়, তাহলে কি হয় কোনো সময় কোনো দুর্ঘটনা হলে সেটা কাজ করতে বা তাদের কাছে সুবিধা পৌঁছাতেও আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। আর এরা এত গ্রামের এত প্রান্তিক গ্রাম আপনারা দেখছেন দেবস্থলের মতো এলাকায় ওদের বাড়ি, এরা বাড়ির সঙ্গে সেই সম্পর্ক ঠিক ছিল না যে কোথায় থাকে কোথায় তাদের ঘর ভাড়া কোথায় কাজ করছে এগুলো প্রপার ছিল না, তার জন্য একটু অসুবিধা হয়েছে, 3-4 দিন সময় লেগে গেছে নিয়ে আসতে। বাংলাদেশ আর ইবাকলাই হাসতে ও বড় হাবমং হাসতেতে ভারত নিবাগই বেলাই নোয়ানা জাগনায় কক তাংশাল ভারত হাফাংনি মিনিস্ট্রি অফ এক্সটার্নালস অ্যাফেয়ার তে হাসতে হাফাংনি হোম ডিপার্টমেন্ট নি লুয়াই জমা বাই সংসা জাগমা কাইশা কক শালা এবং পান্দানত্তই কক সাইখানা রেখা হাসতেনি হোম ডিপার্টমেন্ট সেক্রেটারি প্রদীপ কুমার চক্রবর্তী বাক্সানো পান্দাও তংমানি ভারত হাফাংনি মিনিস্ট্রি অফ এক্সটার্নালস অ্যাফেয়ার্স নি জয়েন্ট সেক্রেটারি অঙ্কন ব্যানার্জি নকবই কুবনি রক তাংশাল হাসতেনি কাইশা প্রাইভেট হোটেল হাসতেবনি স্বরাষ্ট্র তাংপতিনি লুয়া জংবাই বিদেশ সম্পর্ক কাইশা পান্দা সংসাগা ভারত হাকতনি পররাষ্ট্র মন্ত্রণালয়নি যোগাযোগাই আর মাঝেক ভারত হাকতনি পররাষ্ট্র মন্ত্রণালয়নি ইয়াকসো অজমা অঙ্কন ব্যানার্জি হাসতেবনি স্বরাষ্ট্র তাংপতিনি অজমা প্রদীপ কুমার চক্রবর্তী হাসতে পুলিশনি ডিসিপি ইন্টেলিজেন্স অনুরাগ খবৈ হাসতেতে হাকত হাবনি কবামা তাংফং রক আসালে কক্সাবতি হাসতে হাবরে স্বরাষ্ট্র কক্সালেমব পাসপোর্ট নতি বানিয়া খ্রেমানি বেড়াইখিরিতে বাংলাদেশ নি রাইডে সেতি রোহিঙ্গিয়া রক হাবৈ কবনি হাসতে রক সামরতুকি থামনি আবরতি কক্সালেকা বিদেশ সম্পর্ক প্রোগ্রাম এজ আই আন্ডারস্ট্যান্ড ইট হ্যাজ বিন স্টার্টেড বাই দি এমই টু ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন এ স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারালিজম ইটস মেইন অবজেক্টিভ ওয়াজ টু কানেক্ট ইফেক্টিভলি উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড টু ইনফর্ম দেম অ্যাবাউট দ্য এমইএস প্রোগ্রাম অ্যান্ড স্কিমস
for overseas Indians, migration and mobility, diaspora issues, passport and consular initiatives, trade and investment opportunities. Since May 2017, I think it has been started. Many outreach programs have already been organized in partnership with other states like Telangana, Madhya Pradesh, Maharashtra, Kerala, Gujarat, Karnataka, and recently with the state of Bihar. I don't know whether any other states have been going. Kerala also. Going through the schedule of thematic sessions and issues to be raised here for discussion and deliberation, it appears that many issues are not familiarized by the state government officials. We have a preliminary discussion with the state officials. Many of the issues are not known, many of the issues are not raised, not experienced, we have not felt or faced so far. Of course, there are some issues, scaringly, like while I was in the district, I also faced one issues like, you know, how to bring the dead body from Arabian countries. So it took 2 long months to bring the dead body after a long, you know, correspondences with the state government, with the ministry, and outside the state, outside the country. There were passport issues. Even recently, as we were discussing, that unless there was a Bangladesh terminal recently, we did not know that about 1,000 students have been studying medical education only in Bangladesh from India. About 1,000 students have come across Bangladesh and they have come to India, to Agartala, via different border points, and they have been sent to their own states like UP, Bihar, then West Bengal, Assam, Meghalaya. For Tripura only, as I have come to know, that about 3 to 4 students who studied there in medical education. So there might be some other issues, like you know, though we'll be discussing diaspora as an issues relating to passports, but these states facing again some issues like Rohingya. বুবাগ্রা প্রদীপ কিশোর দেবর মানি দাগি মুম্বাই অভয়নগর ব্রিজ গানাও মানি মেঘেথং ফালনাই রক নিজং জাল রং নতুই এমএলএ রঞ্জিত দেবর মাতে টিআইএসএফ নি আদং রক কক্সালেনা থাংলাইখা এমসি মেয়র নি হাবানগ পুরা মুরাম আর জামেলা খায় গবাং বড় গরনি সামসি তানের বর্ণ আর আসরের নয় গবাং ক্লাবনি বড় বর্ণ অনেক কিছু হানাং পিনাং খেলায় নয় বড় নকশাও যেন সারিগ অভয়নগর এলাকা নখর গবাং জায়গাও যেন ভিজিট খেলাই পার ডে 30 রুপিস কে না হারু নেই সাওতা আ গরম নখে খানা অব অব তিনি বিন বেসকাং যতন 30 টাকা শুধু অব সিমিয়া মখিতং সুরিবই জোর খাইতলাং মানে অকক তিনি মেয়র নো সাজা যে যে জায়গাও বড় গাগি কসাম জায়গাও বড় নো বসারি মা জায়গাও আজ গাড়ি পার্কিং তাও গাড়ি তোনে নি দিউ গাড়ি সি তোনে দি মানো হঙ্গা কে বড় কই তাম গাজ গাস মে আবো তো তাবো চা আবো নি বাগে সাইরকো বিজিত থানা সে মেনে কি তো মেয়র বৈমা লাইকা বত কক দিখা এটা বনিতি একটু আজব মিটিং খাইকা ত্রিপুরা সড়ক শক্তি অমথাই থিকলাইমা থায়ো হানাং ফিদাং সাতক বিতক ক্লাইজাকুনি আব কতাল কগিয়া আবহাইনু মাংপ্রি থাংলাই তালবা তালদক সুগাং কাসামনি বুবাগ্রা খর আগ্রুনি মঙ্গনাং হাতি অভয়নগর ব্রিজ হাতিব কুদুংমা বিশিরমিন বুবাগ্রা খর আগ্রুনি অভয়নগর ব্রিজ হানি বুসারক মৈকতং থাইকতং ফালি নক নখং বুসাবতি ন পরিবই তংজাও গবাংকুক ত্রিপুরাসা বানিয়া ক্লাইনাইনি আজমুলি কাইসান লামা আবংখা মৈকতং বানিয়া ফিয়াবা অবহাজরাব হাপাংনি থাইও রাইডাসেতেই আসুগী বানিয়া খাইতঙ্গু হিনে কিশাসুক বরক শিগ্রি সক্র দামরক সিমরক খাইবানী আরো ওয়সা ফুটবল লাঠি মাহাইকে নরৈতংমানী
অবাহাজরাবো কুদুমা বিশিরবই অবৈনগর ব্রিজ বানিয়া খ্লাই নক নুখুনো পুশিউই তমাজরা আসমসা অবহাই খ্লাই জামাবাই মকল মুক্তি ব খিগলাই লেবনি থিরাংনি কংরো ওয়ানসুগুই মৈকুতং বানিয়া খাইনাই টিপনা সারো সানা থাকি তাবুক অবৈনগর ব্রিজ বানিয়া খ্লাইনাই রক্ত নাইমথাং রক মুরুক মুরুকিসি আসুক রিবুই তমানি ব মাংপ্রি কাসৈ ফাইবনি নকজাগৈ তঙ্গো টিপনা সামৈকুতং বানিয়া খ্লাইনাই রক অবহাই জংজাল পিরমন খ্লাই তমাজরাবো মায়া গনাং হাবুবাগ্রান নাসিংগি তলাইবুদি বানিয়া খ্লাইনাই রক ইয়াপ্রি সেতুন হিনে পাইথাগো হাবুবাগ্রা টিপনা সামৈকুতং বানিয়া খ্লাইনারকনি ককনো ওয়ানসুগুই আগরতলা পুরনিকনি মেয়র দীপক মজুমদার ককতন সুইহরকা কাহামকে চেরে পাতি বুমাই নামাগে তাংশালো বুবাগ্রানি সিজা ককতন ইয়াফরিকা এমলে রঞ্জিত দেবরমারি লগিব টিআইএসএফ নি শিকলা দলসা খেলানিডি চিনি মাংপুরিব তাম কক সাকা সারতামনি বাগাই মা ফাইমানি অর তিনি সুন্তিনি অর মেয়র বৈমালাইকা গরম গনাং দীপক মজুমদার বা চিনি অবৈ নগর ন খবৈ কবাং মা থাইও কামিয়ামচেনি চিনি বড়র যে মুক্তিং ল ফালপাইমানি উরাম উরাম আর জামেলা খায় গবাং মা বড় অরনি সামুং সিতার তানে বর্ণ আর আসর নেনা গবাং মা ক্লাবনি বড় রব বর্ণ অনেক কিছু হানাং পিনাং খেলায় এক অবন তুই নতুন সিমর ফাইমানি বুবা গেরব চিনি গরম গনাং মেয়র নাকি কুন্দ হকা আকো কুন্দ চিনি এখন পাইকা আর লোকেল যারা বাজার খাই বানিয়া খাইনাই লুকু রব বড় কাইসা কুন্দ সেই দিন খানি দেখা স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য লেম্বসরা বাগবাড়ি ও তংমা রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা হাপাংবাই গোসমুং মানজাক তে ত্রিপুরা ইউনিভার্সিটিনি এফিলিয়েটেড এবা রুংখুং চিতকজা কাইসা ইংলিশ মিডিয়াম কলেজ অর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি হিউম্যান ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি সোশিওলজি অ সাবজেক্ট অফ পরিজাগ অর রুং কতর পর্ণয় রং অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরংনি বাকই মাগনাং ফুরংজাগ রংসনের রঙের বাকি থগৈ দুদা মেন্টর তঙ্গ তৈ তঙ্গ বাস মালখুনি সেবসাব তঙ্গ কুচুক ব্রেমনি লাইব্রেটরি স্মার্ট ক্লাস বাবাই বুড়ি নাইথক খারাংজাক তংবৈনি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাস রাঙ্গিন সাব সুতরা ন বচাওই লেখাপড়া খেলাই মানো মাই নেম ইস পিঙ্কি দেবরমা এন্ড আই এম পার্সুইং বিএসসি ইন জিওগ্রাফি অনার্স রাজশ্রী কলেজ ইস ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আই হ্যাভ এভার মেড ইন মাই লাইফ দ্য টিচার্স দ্য ফ্যাকাল্টি দে প্রোভাইড আস to empower in our life and to go for our beautiful future in our life so that we can grow in our daily life and the teacher they provide us mentor and they teach how to do the PowerPoint presentation and they encourages us to know about more ability to grow in our environment ani mung kha relax sharma ang geography department ni o college so ang tak second year kolayo বেবাক মানে যে কলেজ কতাল ফাইমানি টিচার অনেক গাইড খাইকা কতা কতা মানি ফ্রংজাকা যেমন যেন পাবলিক দিন সঙ্গ বাইকাই স্টুডেন্ট নগ ইন্টারেক্ট খাইনি গাই ক্লাস বাইকাই যেন দলক বাই কপিরাইট খাই তোমানি এবভ দ্য এডুকেশন কলেজ নগ তোমাও মানি ফ্রংগু তাক নাই মডার্ন টেকনোলজি ফাই দো এআই রংনি আম রং ফ্রংজাক তে যে ইন্টারনেট রংনি ব কাহাম এক্সাম কাহাম কান চলিব ফ্রংমার কাহাম টিচার বেলাই গাইড খেয়ে কাহামকাই জানি মূসং মায়ং টাই সঙ্গাই টিচার পার্সোনেলি যো ফরঙ্গ জানি সাপোজ যাবো কোনো মূসে প্রবলেম কলাই টংকা টিচার বেলাই কাহামকে বুঝগো ডেট ব লামাতে বেড়ি থানায় যামা হামিয়া কলাই টংকা বরং তোলা নাই কাহাম লামাও যো মাশরুম প্লেন্টেশন ফরঙ্গ উক খুঙ্কাইমার ফরঙ্গ প্লান্টেশন অফ প্লান্টস এন্ড আদার এন্ড ডেট কম্পিউটার স্কিল ফরঙ্জাগ বিকজ মডার্ন ডে মডার্ন টেকনোলজি মা পড়াই মডার্ন টেকনোলজি পড়ে হাই ব্রেন তলা কলেই থাকে তলা কলগি থাকে থ্যাংক ইউ মাই নেম ইজ ইশা ভৌমিক ফ্রম সিক্স সেমিস্টার ফিজিক্স ডিপার্টমেন্ট অফ রাজশ্রী কলেজ দিস কলেজ প্রোভাইডস আ গ্রেট অপরচুনিটি অ্যান্ড লটস অফ ফ্যাসিলিটি টু লার্ন টু এন্ডোর দ্য নলেজ অ্যান্ড লার্ন মোর স্কিলস ইন দ্য লাইফ
And yeah, I learned a lot of skills from this college, and now it's very useful to tackle with the day-to-day life and to deal with many biggest universities and biggest fields. Thank you. Hi, ke lere oi tini no phaidi nini ani jotoni college Rajashri College of Education and Skill nikuma bagbari lembosara tripura kokduk number 9873673875. মান্দাইনি বিজেপি আদং রামানন্দ দেবর মানা চপ্রবনায় রক্ন ডাক্তি রমজাক থং আবনি বাগে মান্দাই নাইমাথাং খর ডেপুটেশন রেজাখা বিজেপি আদং তরি দেবর মা বিজেপি হাং করি এক বেড়াতেই ফাংনি তুদিলমানি বিশিংতেই থানা জুলাই তালনি নিজিপুর সরমারি উপান্ত থানা বিক্ষোভ রামদাস চৌধুরী পারানি বিজেপি নেতা রামানন্দ দেবর মানে নগর সামসিত্রা থানার আসবস চপর মানে নখর সবাইমণি মারপ সবাইমণি পাতিমণি তিনি মান্দাই থানা মামলা খাইছে মানে আপনি সালসা হলো মন্ত্রী সুশান্ত চৌধুরী পাতিমত হয়ে থাকে নাইম থানক ক্রাক মাজারান এবং সামসিত্রা থানার রমদানি দাগে মৌরি মানে ফিয়াবা থাকুক রমই মানিয়া খুব মান্দাই থানাও বুমং তে নিকুমাব ইয়াফারজা ফিয়াবা থাকুক খরচান পর রমই মানিয়া খুব আপনি বুকিন সামসিত্রা থানার রমদানি বুকে মান্দাই থানা কাছে দেবর শরীফা বিজেপি বদল মানসাখা বিজেপি তোর দেবরমা অবৈ হাঙ্কর ইয়াকসুকাসকু হামবাই তিনি যত চ্যানেল নর ফেমান দেখেন থাকাই চব্বিশ তারিখ কাইসে ঘটনাখা তিনি মান্দাই আমসায় তিনি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট সেক্রেটারি নগ আসমকা হামলাঙ্কা এবং মানে মানে লাইফ প্রাণনা নিঃশ্বাসিকা ও এলাকা নিন বিশেষ দুষ্কৃতি দুষ্কৃতি পরিচয় কোনো পার্টি কেড়াই বরক এলাকানে অশান্তি খেলে নাই আমি দিয়ে অলরেডি এফআইআর রাখা কয়েকজনের বুঙ্গে প্লাস কয় তারিখ রোজাখা এফআইআর কয় তারিখ পঁচিশ তারিখ অঙ্গন খরবসুনি শাখা ও রোজাখা মান্দাই থানানি উসি বড় বাবু আরো ডেপুটেশন রেখা কারণ কাকে যে দুষ্কৃতিকারী যাতে রমজান নিবে এবং এলাকাও আগামী দিনে তাই কোন ধরনের মানে অশান্তি পরিবেশ কারণ অশান্তি পরিবেশ আবার সমাজ নিবাগে গ্রহণযোগ্য হয়ে আছে কোন বড় সমাজ আবার গ্রহণযোগ্য এবং বড় বাবুসং আশ্বস্ত খাইগা পগ রেখা কমদিন রেখা বিনি তরফ থেকে তিনি এসডিপি সাহেব থেকে শুরু খাই যত না চেষ্টা খাই তোমার আগে বড় রমজান নাই এবং সুস্থ বিচার মান্নাই এমনি সালবসুমি বিষ্ণু রমজানের ব্যাপার আপনি সঙ্গে সাহেব বা সাহেবকে সিনে জানাই সিনি দাবিকে তামো যে যারা আমি দুষ্টি খাইনাই সমাজ হামি আসাম খাইনাই বড় জরমতে রমনা বাগে তোমার জরমতে রমজা কেন বেকারটি তামো স্টেপ রক্ত আন্দোলন তিনি মাহাই আগামী দিন মাই টাংশালো উদয়পুর এসডিএম বাই দাগি জাগি জুদা জুদা চামং ফালনগ রগ নাইতক মং তাংবতাং খ্লাই লেখা এনফোর্সমেন্ট টিম নাই নাই দি তাংবতাং নি মাংপিলি টাংশালো উদয়পুর নিউ টাউন রোড সেন্ট্রাল খবই জুদা জুদা চামং নি ফালনগ তে নেজাই তিনি ফ্যাক্টরি বো রুতম অঙ্কা চামং তাংবিতিনি তাংফাংর উদয়পুর বখাসে ফারি দাগি মং বাই এনফোর্সমেন্ট টিম চক বাজার নিউ টাউন রোড সেন্ট্রাল রোড রতমা জুদা জুদা গ্রোসারি ফালনক মিষ্টি এবং কতই ফালনক রুতমঙ্গ অঙ্কা রুতমঙ্গ অঙ্করে রায়দা মানি আর নব রমই মানখা তে থাইনি ডোমেস্টিক সিলিন্ডার বো রমখা আবরগরিব অতিথি ফুড সব রায়দা মানি আংমানি তে কতই ফালনগ তে ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাক্টরি বো হাবলাইকা জেরক রাইডা মানিয়া বড় নোটিস দেই কেরংব ফিনজাক নাই আমরা এখানে প্রথমবার এসেছি এর আগে ওনার দোকানে আমরা ইনস্পেকশন করেছিলাম যা যা বলার ওনাকে বলেছিলাম কিন্তু আজকে আসার পর ওখানে অনেকগুলো মানে খাবার বেশি নষ্ট ছিল যেগুলি নষ্ট ছিল ওগুলি ফেলে দেওয়া হয়েছে এবং তাই ওনাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দেওয়া হয়েছিল সেইগুলি আর পাতলা যাতে আর নতুন সময় এসব নষ্ট খাবার জমাই থাকে দোকানে যাতে না রাখে ম্যাডাম আগরতলা তো দেখি এই ধরনের যখন বিষয় সামনে আসে তখন মোটা অঙ্কের জরিমানা করা হয় এবং এক দুদিনের জন্য দোকান সিল করা হয় কিন্তু উদয়পুরে এই জিনিসটা আমরা দেখি না আপনারা ওয়ার্নিং দেন আপনারা নোটিশ করেন কিন্তু এই ধরনের পদক্ষেপ আমরা উদয়পুরে কেন দেখি না আমরা যেটা করি ওনাকে প্রথমত একবার আমরা চান্স দিই যে আপনি এগুলি কারেকশন করেন
তারপরে আমরা ফার্দার কোনো ফার্দার যখন অ্যাকশন নেওয়া হয়, ফাইনে দেওয়া হোক বা বন্ধ করে দেওয়া হোক, ওইগুলি আমরা ফার্দার করি। লুকুরক নিচুবামং বাই ড্রাগস ফালনাতে গ্যাং গদালজাক থেমরাং গনি মিয়ানো রমি মানখা পুলিশ পাতিমং তেলেমুরা পিএস বিশিং খবজাক চাকমাঘাট আনচাইনি। সদনী শিকলারণ কেফেক মানিনি কবলি তমন দিশারানি বাকি বা লাম কাম ফিরগুই তুবনানি বাকি তাবুক খলব অঙ্কজাক হজাক জাক তঙ্ক সন্তানের লুকুরব খাইন হই তঙ্ক সন্তানের লুকুরনি যোগাযোগাই নাই মতারণি ইয়াগো রমজাখা মঙ্গদান কেফেক মানি বানি একলাই নেই এবার শিকাঙ্গ রমফেমা পাতিমং বৈ খাজাক গনি মিয়া পাতিমং তিলিয়াবলা থানা বৈ খবজাক চাকমাঘাট আমসাইয় কক্ষে যেমন শালকুলগুবিন চাকমাঘাট আমসাইয় কেফেক মানি বানি একলাই থাকো মঙ্গদান গনি মিয়া শিকাঙ্গব নাই মতানক ওয়াইলে বাই রুতু মঙ্গলাই গনি মিয়ান কেফেক মানে খুবই আলঙ্গ চপানি তাংশাল বহাই নহয় তঙ্কসূত্রে লুকুর কেফেক মানে পানিয়া খাই নাই কনি মিয়ান চাকমাগত তোমা বিনি নগণ রুতম খাইকা তিরুতম খাইম জড়াব আমি লুকুর বড় ইয়াক কুতম খাই মানে ইয়াগুলো তেলে মরা থানি নাই মতো ইয়াগো ইয়াফরে ইরোহাকা বিনি লগে লগে আমসেরি নদী খরক দাম নব রমলাইখা আটক করে আনা হয়েছে কি অভিযোগে তাদেরকে মূলত আনা হয়েছে? আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনি মিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত, আগেও ওর বিরুদ্ধে এনডিবিএস কিছু মামলা হয়েছে, আমাদের কাছে ওয়ারেন্ট আছে, যথারীতি আমরা স্টাফ পাঠাই, একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ারেন্ট আছে গনি মিয়ার বিরুদ্ধে, আমরা ওই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করি, বাকিদেরকে আমরা ফিডিটি সেকশনে অ্যারেস্ট করি, হ্যাঁ ওরাও ড্রাগ পেডলারের সঙ্গে যুক্ত আছে। আগুলিন কিছং সাপসূত্রা তন্নানি কক বিতি বাই তাংশাল সাফাই মিত্র তাংব তাংন চাতি মুসংমানি বিশেংতে চ্যাঙ্গিরেখা এএমসি মেয়রতে এমএলএ দীপক মজুমদার কথা জাতি মুসংগুই আগরতলা টাউন হল নগর সাফাই মিত্র শিবির নিকাশে পান্ডা চেঞ্চৌরিখা আগরতলা প্রলিগুনি মেয়র এবার রামনগর বিধানসভা এমএলএ দীপক মজুমদার পান্ডা বনকারী ও মাজাকা ডেপুটি মেয়র পরীক্ষা দাস দত্ত পুর নিগম কমিশনার শৈলাস কুমার যাদব নগর হামগ্রাই তাংবিতানি তাংফাং রজত পন খবৈ কবনি আনং রক আগুলিন নাটাতক সাপসূত্রা ক্লাইটেসারনি বাগিন থাংনাই বিশ্বরম্বই পুর নিগমনি সাপসূত্রা খ্লাইনাই খরক থাম সাই সেবক খ্লাইনাই রক অসামনক খ্লাইতঙ্গ বুরংনি কোনো ওয়ার্সকিন পুর নিগমনি লোহাজম্বই অবহাকে সাখামনি পান্ডা খ্লাইজাখা পান্ডানে বিশেষদি সাপসূত্রা খ্লাইদের সাপাই সেফটি কিস ব ইয়াফার জাখা পান্ডা কক্সানাথাঙ্গি আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার শাখা বিশ্ব কৃতিক মরবিন সাপসূত্রা খ্লাইনাই রক সামং খ্লাইতঙ্গ এই আউলিন নাইটাতো খ্লাইনাই যাইতো গৈতঙ্গ সুগাংনি আগুলি বাই এবার আউলি বাই তাবুনি আউলি বেড়াইন ফেলাইও তাবুনি বেড়াইন নাইটাতো তে সাপসূত্রা হেনি কক শাখা আজকের অনুষ্ঠানটা সম্বন্ধে ইতিমধ্যেই পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা করেছেন। আমাদের সাফাই কর্মীদের তাদের কী কাজ, তা কী করেন এবং তাদের জন্য আমাদের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম তাদের কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কী কী সুযোগ প্রদান করা হয়েছে এবং তাদের অধিকারকে কীভাবে সুরক্ষিত রাখা হয়েছে সেগুলি আলোকপাত করেছে। আমি ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগম এবং নগরায়ণ দপ্তরকে এই ধরনের একটা শিবির আহ্বান করার জন্য। যেন বক্তারা বলেছেন আমরা বিভিন্ন সময় শুধু আজকে একটা অনুষ্ঠান করেছি এরকম না, সাফাই কর্মী বন্ধুদের জন্য আমরা কিন্তু অনেকগুলি স্বাস্থ্য শিবির ইতিমধ্যে আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমরা করেছি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ওয়ার্ডেও আমাদের যারা সম্মানীয় ওয়ার্ড কর্পোরেটররা আছেন বিভিন্ন সময় সাফাই কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন, তাদের সুখ দুঃখের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় কি না তারা আমার সঙ্গে অনেক সময় কথা বলেন। সাফাই কর্মীরা আমাদের শহরকে একটা উন্নত জায়গা পৌঁছে দিয়েছেন। আজকে যারা সাফাই কর্মী সুযুক্ত ছিলেন তারা অনেকদিন দিয়ে কাজ করে এরকম না, 2021 আমাদের আমরা দায়িত্ব নেওয়ার পর যে তারা কাজ করছেন ভালো এরকম না, তারা কাজ করছিলেন। কিন্তু যেটা বলার চেষ্টা করেছেন উদয়বাবু বা অন্য বক্তারা ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছেন, আমাদের সরকার আসার পর 2018 এবং আমাদের পৌর নিগম গঠন করার পর আমাদের বিজেপির নেতৃত্বে আমাদের মানসিকতার চিন্তাভাবনা এই সকল মানুষকে নিয়ে বেশি করা হয়। তার ফলশ্রুতিতে তাদের কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স বা বেতন বৃদ্ধি যেটা করা যেটা আগে প্রয়োজন ছিল, আগে যারা সরকারের দায়িত্বে ছিলেন যারা আপনাদেরকে কাজ করিয়েছেন কিন্তু আপনাদের সুরক্ষার কথা তারা কখনো ভাবেননি,
আমাদের সরকার আসার পর, আমাদের পৌর্ণিগম ঘটনার পর, আমাদের কর্পোরেটর, আমাদের কাউন্সিল মিটিং চিন্তা করেছে না, যারা শহরকে সুন্দর রাখেন, পরিচ্ছন্ন রাখেন, যাদের জন্য আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা প্রদান করতে পারি নাগরিকদের, তাদের দিকে চিন্তা করা উচিত, ভাবা উচিত। সেই চিন্তা করেই আমাদের পৌর্ণিগম, আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি, আগামী দিন আমরা করব, এটা প্রত্যাশা করতে পারেন। তিনি তো কর্পোরেটর যান, এটা ভালো, তারা এলাকার সমস্যা, সাফাই কর্মীদের সমস্যা, ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, পানীয় জলের সমস্যা, আলোর ব্যবস্থা এবং নতুনভাবে আলোগুলো তৈরি করার পরামর্শ তারা প্রদান করে। এই কারণে আজকে আমরা এই জায়গায় এসেছি। তো আমি আলোচনা দীর্ঘায়তনে বলবো যে এই স্বাস্থ্য শিবিরে যারা উপস্থিত হয়েছেন, আমার সাফাই কর্মী বন্ধুরা যারা আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখেন, এখানে ডেপুটি ম্যার সুন্দর কথা বলেছেন, এটাও মনে রাখা উচিত যে যখন সারা বিশ্বে করোনার সময় মানুষ গৃহবন্দী ছিল, যখন মানুষের প্রাণের চিন্তা তারা বেরোতেন না বাড়ি থেকে অনেকেই, আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম, আমি বলবো যে আমি এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না, কিন্তু আমরা কিন্তু রাস্তা বেরিয়েছি, কাউকে তখন কোনো দল বা অন্য কাউকে যারা সমালোচনা করেন তারা কিন্তু তাদেরকে আমরা পাইনি মানুষের পাশে। তখন আমাদের সাফাই কর্মী বন্ধুরা কিন্তু ছিলেন, সেদিন যদি সাফাই কর্মী বন্ধুরা যদি কাজ না করতেন, আমাদের করোনা থেকে বেশি মৃত্যু ঘটত, আমাদের বাইরে থেকে দুর্গন্ধ অবস্থা এই পরিবেশে। কাইচিবরি শানমুং রমনতে সামনো অঞ্চল কমিটি ত্রিপ্রামথা ডেপুটেশন ইয়াফার লাইখা ব্লক হাবানগ ছামনো অঞ্চল কমিটি ত্রিপ্রামথা নি কাইচিবরি শানমুং রমনতে ব্লক ডেপুটেশন রাজাখা আস্তে আস্তে যতনক খুলুম বাইখা সঙ্গিনি সামনু ব্লক এবং সামনু ব্লক কমিটি মানিক অঞ্চল সামনু অঞ্চল সামনু অঞ্চল কমিটি উদ্যোগ পাই কাইসা সামনু ব্লক ডেপুটেশন বিখা ও ডেপুটেশনের মাধ্যমে চং এলাকানে বিভিন্ন যে দুর্নীতি এলাকানে যে পাবলিক বিভিন্ন সমস্যা তৈরি চং বিডিও সাহেবাই চং একদম পরিষ্কার চুল সেরা বিশ্লেষণ চ আলোচনা খেলেখা তিনি আলোচনা তিনি প্রতিনিধি হিসাবে চ হাজার করুন আনে সামনু অঞ্চলের প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বিহারি বৈষ্ণব সব জোনাল চেয়ারম্যান দেহেন্দ্র ত্রিপুরা কিশোর ত্রিপুরা আনে দেহেন্দ্র ত্রিপুরা এবং অ্যাডভাইজার কমিটি চেয়ারম্যান তিনি ধর্ম সিং ত্রিপুরা আনে কৈলাঞ্জ ত্রিপুরা ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট যত নেতৃত্ব ওয়াইটিআরটি ডাব্লিউআই বানমালা ত্রিপুরা যত তরুণ চেয়ারম্যান সাব ডিভিশন চেয়ারম্যান তো সেই সমস্ত বিষয় সমস্ত দাবি ও দাবি তৈরিছ এলাকার দুর্গের স্বার্থে রেগা শ্রমিক রঙের স্বার্থে এলাকার বিভিন্ন তৈরি পানীয় জলের সমস্যা রাস্তাঘাট বৈদ্যুতিক সংযোগ বিভিন্ন সমস্যা তৈরি তাও সালেখা আগামী দিন চং চিনি দিল্লি পর্যন্ত চিনি পার্লামেন্টনি এমপি সাহেবাবে আং মিয়া কাউ সালেখা বিদ্যুৎ সাহেবাই চং তিনি লিখিতভাবে চিনি দাবি সনদ সরবলিপির মাধ্যমে চং রেখা বিদ্যুৎ সাহেব কাউ রেখা যে এই যে ত্রিপুরা মুঠানি যেটা যে দাবি ত্রিপুরা মুঠানি যে চোদ্দ দফা যে ডিমান্ড যে দাবি এলাকানি একটা ন্যায্য দাবি এলাকানি যে বরগনি মানথায় এলাকানি বরগনি স্বার্থনি দাবি ও দাবি খুবই গুরুত্বপূর্ণ স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য লেম্বসরা বাগবাড়ি ও তোমা রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা হাপাংবাই গোসমুং মানজাক তে ত্রিপুরা ইউনিভার্সিটি নি এফিলিয়েটেড এবা রুংখুং চিতকজা কাইসা ইংলিশ মিডিয়াম কলেজ অর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি হিউম্যান ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি সোশিওলজি অ সাবজেক্ট
পরিজাগ অরুণ কতর পর্ণ রংন অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরংনি বাকইব মাগনাং ন ফুরংজাগ রংসুনে রংনি বাকই থগৈ দুদা মেন্টর তঙ্গ তৈ তঙ্গ বাস মালখুনি সেবসাব তঙ্গ কুচুক ব্রেমনি লাইব্রেটরি স্মার্ট ক্লাস বাবাই বুড়ি নাইথক খারংজাক তংবৈনি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাস রাঙ্গিন সাব সুতরা নবচাওয়ে লেখাপড়া খাইমানো মাই নেম ইস পিঙ্কি দেবরমা এন্ড আই এম পারসুইং বিএসসি ইন জিওগ্রাফি অনার্স রাজশ্রী কলেজ ইস ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আই হ্যাভ এভার মেট ইন মাই লাইফ দ্য টিচার্স দ্য ফ্যাকাল্টি দে প্রোভাইড আস to empower in our life and to go for our beautiful future in our life so that we can grow in our daily life. And the teacher, they provide us mentor and they teach how to do the PowerPoint presentation and they encourages us to know about more ability to grow in our environment. Ani mungkha relax dharma ang geography department ni o college so ang tak second year kolayo বেবাক মানে যে কলেজ কথা ফাইমানি টিচার অনেক গাইড খাইকা কথা কথা মানি ফ্রংজাকা যেমন যেন পাবলিক দিন সঙ্গ বাইকাই স্টুডেন্ট নগ ইন্টারেক্ট খাইনি গাই ক্লাস বাইকাই যেন দলক বাই কপিরাইট খাই তোমানি এবভ দ্য এডুকেশন কলেজ নগ তোমাও মানি ফ্রংগু তাক নাই মডার্ন টেকনোলজি ফাই দো এআই রংনি আম রং ফ্রংজাক তে যে ইন্টারনেট রংনি ব কাহাম এক্সাম কাহাম কান চলিব ফ্রংমার কাহাম টিচার বেলাইন গাইড খেয়েও কাহামকাই যেন জানি যেন মূসং মায়ং টাই সঙ্গাই টিচার পার্সোনেলি যেন ফরঙ্গ যেন জানি সাপোজ যেন তাবো কোনো মূসে প্রবলেম কলাই টংকা টিচার বেলাইন যেন কাহামকাই বুঝগো ডেট ব লামাতে বেড়ি থানায় যেন লামা হামিয়া কলাই টংকা বরং যেন তোলা নাই কাহাম লামাও যেন মাশরুম প্লেন্টেশন ফরঙ্গ অঙ্ক খুঙ্কাইমার ফরঙ্গ প্লান্টেশন অফ প্লান্টস এন্ড আদার এন্ড ডেট কম্পিউটার স্কিল ফরঙ্গজাগ বিকজ মডার্ন ডে মডার্ন টেকনোলজি মা পড়াই যে মডার্ন টেকনোলজি পড়ে হাঙ্গাই যেন ব্রেন তলা কলেই থাকে তলা কলেই থাকে থ্যাংক ইউ মাই নেম ইজ ঈশা ভৌমিক ফ্রম সিক্স সেমিস্টার ফিজিক্স ডিপার্টমেন্ট অফ রাজর্ষী কলেজ দিস কলেজ প্রোভাইডস আ গ্রেট অপরচুনিটি অ্যান্ড লটস অফ ফ্যাসিলিটি টু লার্ন টু অ্যান্ড এনডোর দ্য নলেজ অ্যান্ড লার্ন মোর স্কিলস ইন দ্য লাইফ অ্যান্ড ইয়া আই লার্ন আ লট অফ স্কিলস ফ্রম দিস কলেজ অ্যান্ড নাও ইটস ভেরি ইউজফুল টু ট্যাকল উইথ দ্য ডে টু ডে লাইফ and to deal with many biggest universities and biggest fields. Thank you. Hi ke lere oi tinino phaidi nini ani jotoni college Rajashri College of Education and Skill nikuma bagbari lembosara tripura kokduk number 9873673875 তিনি কক বড় কক তুমা আসে জড়ানো নরক ছয় নাইতং দি স্রাং ছাতি।